নমস্কার দর্শক বন্ধু, আজকের চাকরি সংক্রান্ত ভিডিওতে যে চাকরির খবরটি নিয়ে এসেছি তা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে তে যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেই সংক্রান্ত। সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা ডিভিশনে টোটাল 1785টি পদে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে, তাহলে টোটাল ভ্যাকেন্সি হলো 1785টি। এখন আমরা দেখে নিই প্রথমে ভ্যাকেন্সি, তারপরে দেখব কি ক্রাইটেরিয়া আছে, এবং তারপরে আবেদন ফি, আর তারপরে কবে থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ। তাহলে এই হলো ভ্যাকেন্সি লিস্ট অ্যানেক্সার ওয়ান। এখানে দেওয়া আছে ওয়ার্কশপ ধরে ধরে, যেমন প্রথমে আছে খড়গপুর ওয়ার্কশপ। খড়গপুর ওয়ার্কশপের আন্ডারে এই যে বিভিন্ন ট্রেড আছে এবং ট্রেডের আন্ডারে জেনারেল কত, ওবিসি কত, এসসি কত, এসটি কত, টোটাল এইভাবে ভ্যাকেন্সি দেওয়া আছে। তাহলে প্রথমে খড়গপুর ওয়ার্কশপ, দু নম্বরে আছে সিগন্যাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ খড়গপুর, টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে বিভিন্ন ট্রেড অনুযায়ী। তারপরে আছে ট্র্যাক মেকানিক ওয়ার্কশপ খড়গপুর, এরও বিভিন্ন ট্রেড ধরে ভ্যাকেন্সি দেওয়া আছে। তারপরে আছে এসএসই ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং খড়গপুর, তারপরে আছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্ট খড়গপুর, তারপরে আছে ডিজেল লোকোশেড খড়গপুর, নেক্সট আছে সিনিয়র ডিইই জি খড়গপুর, তারপরে আছে টিআরডি ডিপো ইলেকট্রিক্যাল খড়গপুর, নেক্সট আছে ইএমইউ শেড ইলেকট্রিক্যাল টিপিকেআর, তারপর ইলেকট্রিক লোকোশেড সাঁতরাগাছি, নেক্সট সিনিয়র ডিইই চক্রধরপুর, নেক্সট আছে ইলেকট্রিক ট্র্যাকশন ডিপো চক্রধরপুর, নেক্সট আছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো চক্রধরপুর, ইলেকট্রিক লোকোশেড টাটা, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সিনি, তারপর আছে ট্র্যাক মেশিন ওয়ার্কশপ সিনি, এসএসসি ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং চক্রধরপুর, ইলেকট্রিক লোকোশেড বন্দমুন্ডা, তারপরে আছে ডিজেল লোকোশেড বন্দমুন্ডা, তারপর সিনিয়র ডিইই আদ্রা, নেক্সট আছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোর্ট আদ্রা, তারপর ডিজেল লোকোশেড বিকেএসসি, নেক্সট টিআরডি ডিপো ইলেকট্রিক্যাল আদ্রা, নেক্সট ইলেকট্রিক লোকোশেড বিকেএসসি, তারপর আছে ইলেকট্রিক লোকোশেড আরওইউ, তারপর আছে এসএসসি ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং আদ্রা, তারপর ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো রাঁচি, তারপর এসএসসি ডিই রাঁচি, নেক্সট টিআরডি ডিপো ইলেকট্রিক্যাল রাঁচি, তারপরে আছে এসএসসি ওয়ার্কস ইঞ্জিনিয়ারিং রাঁচি। তাহলে এই হলো 30টি জায়গা এবং 30টি সেক্টর। তাহলে আমরা ভ্যাকেন্সি লিস্ট জেনে নিলাম কোথায় কি ভ্যাকেন্সি আছে। এখন আমরা চলে যাব ক্রাইটেরিয়া। এই হলো নোটিফিকেশন সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিস অফ দ্য চিফ পার্সোনাল অফিসার গার্ডেন রিচ কলকাতা 700043। আর এই হলো ওয়েবসাইট www.rrcser.co.in। এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। এখানে অনলাইন আবেদনের যে শেষ তারিখ তা হলো 2/2/2023, আর অনলাইন আবেদন শুরু হতে চলেছে 3রা জানুয়ারি 2023 অনলাইন আবেদন শুরু হতে চলেছে, এবং অনলাইন আবেদন শেষ হবে 2রা ফেব্রুয়ারি 2023। এখন দেখব বয়সের যে সীমা তা হলো মিনিমাম 15 বছর, আর ম্যাক্সিমাম হলো 24 বছর। তাহলে 15 থেকে 24 বছর হলে আবেদন করা যাবে। তবে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, আর হ্যান্ডিক্যাপ্ট হলে 10 বছর বয়সের ছাড় আছে। এডুকেশন, এডুকেশন মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে 50% নম্বর থাকতে হবে, আর আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে।
আবেদন ফি কত আবেদন ফি হলো 100 টাকা তবে এসসি এসটি পিডব্লিউডি এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই তাহলে ওকে দর্শক বন্ধু সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্ডেন রিচ কলকাতা অফিসের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে হিউজ ভ্যাকেন্সি 1785টি ভ্যাকেন্সি পদে তার নোটিফিকেশনটি আমরা দেখলাম যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর যদি মনে করেন যে আপনার এরকম ধরনের সরকারি চাকরির খবর সংক্রান্ত ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন তার কারণ এরকম ধরনের চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে তাই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও